भाई अपना को दामी बाइक भाई, हमको लगे माना ही बना भाई, हमको तो चाइना बाइक। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আজকে হচ্ছে 26 জুন, তেমন কোনো ব্লগ করার প্ল্যান ছিল না। নর্মালি বাসায় ছিলাম, বাট একজন ভাই আছেন, যে ভাইটা নাকি আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আসেন একটু দেখা করি, যার জন্যই বের হওয়া। বাসায় বসে বসে অনেকদিন ধরে ভিডিও এডিট করতেছিলাম না, অনেকগুলো ভিডিও জমে গেছিলো, তো মোটামুটি দুইটা ভিডিও এডিট করে বের হইলাম। বিকালে একটু কাজ ছিল, ওগুলাও শেষ করলাম। সো ভাবলাম যেহেতু বের হব, একটা ভিডিও করা যায় কি না দেখি। রাত্রেই বের হয়েছি, দিনে অবশ্য অল্প একটু বের হয়েছিলাম, জাস্ট ফকিরখালী যাওয়া আসায় অল্প একটু ঘুরে আসলাম। সো তখনও মোটামুটি একটু ভালোই একটা ওয়েদার ছিল, সো তেমন কোনো ভিডিও করি না, জাস্ট দুইটা ক্লিপস নিয়ে রাখছিলাম। সো সেই দুইটা ক্লিপস আপনারা দেখতে থাকুন, আর আমি যেতে থাকি গন্তব্যস্থানে। আমি এরকম একটা জিপ, এটা তো মনে হয় ডিফেন্ডার, সো এরকম একটা জিপ লাইফে একটা রাখবো আমার গ্যারাজে, শখের বিষয়ে। সো ইচ্ছা আছে, বাদ বাকিটা উপর আল্লাহ জানেন কতটুকু কি করতে পারবো। বেঁচে থাকলে ইনশাল্লাহ একদিন না একদিন করবো, যেহেতু হার্ডওয়ার্ক করতেছে একদিন না একদিন ফলাফল পাবোই। সো হার্ডওয়ার্কিংয়ের ফলাফল তো আল্লাহ দেখাবেনই একদিন না একদিন, এখন না হয় আজকে না হয় হার্ডওয়ার্কিং করতেছি, সব কিছু করতেছি, একদিন ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে করব, বাট স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ। এখন পর্যন্ত যতটুকু স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং মোটামুটি বাস্তবায়ন করছিও। ইনশাল্লাহ সামনে আরও কিছু স্বপ্ন আছে, সেগুলো বাস্তবায়নের ট্রাই করতেছি, বাট হার্ডওয়ার্কিং না করলে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না। অবশ্য অবশ্য স্বপ্ন দেখতে হলে বাস্তবায়ন করার ইচ্ছা রাখতে হবে, আর ইচ্ছা রাখতে হলে তার জন্য হার্ডওয়ার্কিং করতে হবে। মোটামুটি বিকেলবেলা হাতির ঝিলের এই জায়গাটায় অনেক প্রচুর পরিমাণ মানুষজন আসে, যারা বসে আড্ডা টাড্ডা দেয়, দেখা যায় ভালো একটা সময় কাটায়, ভালো লাগে। আমিও বাবাইকে নিয়ে মাঝে মধ্যে আসি সবাইকে নিয়ে, আর এগুলো খুব বিরক্ত করে এই অটোগুলো, তিরিং বিরিং করে শুধু রাস্তা দিয়ে। এদিকে কি জ্যাম পাবো কি না জানি না, মনে হয় তো জ্যাম পাবো না। যাবো একটু রাইডার্স টিএনএতে গিয়ে বসবো কিছুক্ষণ, ভাই রাইডার্স টিএনএতেই আসছে, অলরেডি চলে আসছে, মেবি আমাকে ফোন দিছে দুইবার, সেম বলছে ভাই হাতের কাজটা শেষ করে আসতেছি আপনি বসেন। এই রাস্তাটা হওয়ায় অনেক ভালো হয়েছে, মোটামুটি একটা যানজট কমে গেছে। এই রাস্তাটা ভালো যানজট লেগে থাকতো, সো অনেক কমে গেছে। নামাজেরও টাইম হয়ে গেছে, নামাজটা মিস হয়ে গেল, বাসায় গিয়ে নামাজটা পড়তে হবে। বন্ধ করে ফেলছে ভাই, কই আসছে না, আসে নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসছে ভাই, প্রচুর পায়ে ব্যথা, কি অবস্থা ভাই? এই তো ছিল না, ফুয়েল নিলাম, আর বাবার জন্য একটা পিজা নিলাম। বাসা থেকে বের হওয়ার টাইমে তার বায়না ছিল পিজা কিন্তু নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিলো পিজা কি ব্যান্ড হয়ে গেল নাকি? আবার যাই হোক, একটু লুজ করে দিই, পরে দেখবো বাসায় গিয়ে। পিজার জায়গায় পিজা নয়, পিজা ব্যান্ড হয়ে গেছে। বাসা থেকে বের হওয়ার টাইমে বাবাইয়ের একটা না একটা বায়না থাকে, বায়না থাকবেই, পিজা খাবে না হয় কোক খাবে না হয় বার্গার খাবে না হয় চকলেট কফি খাবে, মানে বায়না থাকে। সে যার জন্য তারা নিয়ে বেশি একটা এখন বের হয় না, আর সে সারাদিন পড়াশোনা নিয়ে একটু বিজি থাকে, এখন না বের করাটাই বেটার, পড়াশোনায় মনোযোগ দিতেছে। সে ওই দিন 300 ফিটে নিয়ে যাওয়ার সময় বলতেছিল আমার তো আজকে
আরবি কোচিং আছে, আমি এখন কোচিং এ যাব। আমি বললাম সমস্যা নাই, একদিন বন্ধ দিলে কিছু হবে না। সো বাচ্চাদেরকে পড়াশোনাও দিতে হবে এবং তাদেরকে খেলাধুলা আনন্দ বাইরে মানুষজনের সাথেও মিশতে দিতে হবে। কারণ দেখা যায় অনেক সময় মিশলে হয়তো তাদের গ্রোথ আরও ভালো হয়, একটা ম্যাচুরিটি আসে। যেমন বাবাইয়ের কিন্তু আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে সবার সাথে কথাবার্তা বলতে পারে, সবার সাথে একটু ম্যাচ খায়, একটু অল্প একটুর মধ্যেই সবার সাথে একটা বন্ডিং ক্রিয়েট করে নিতে পারে। যার জন্য আমি সবসময় কোথাও গেলে ওরে নিয়ে বের হই, দেখি ওর ম্যাচুরিটিটা কতটুকু আসতেছে সেটা বুঝতে পারি। তো যার জন্য ওরে নিয়ে সবসময় ঘোরাফেরা করি, আর ঘোরাফেরা করার কারণে এক্সট্রা নলেজ হচ্ছে তার। সো এই জিনিসটা ভালো। শুভ না শুভ, ছোট ভাই এলাকার দেখতেছে। একটু খেপায় দিলাম, আপনাকে দামি বাইক ভাই, আমগো লাগে বানাইবো না ভাই, আমগো তো চাই না বাইক। না আমি দেখছি তুমি অনেকক্ষণ ধরে আইতেছো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, কি করো সহ্য হইতেছে না, রাখো আমু লাগাইবো না, রাখো খাইয়া নেওয়া আগে, বাবা খায় ফেলাই। তাড়াতাড়ি খাও বাবা, এটা খাই। হ্যাঁ মজা পিজা, সেদিনকার পিজা মজা ছিল না, এটা মজা আছে। ঠিক আছে, কামা দাও কামা দাও, ঠিক আছে, টাটা দিয়ে দাও, বাই বাই দিয়ে দাও, বাই বাই।